আজকে আপনাদেরকে দেখাবো ফ্যান কিভাবে আয়রন করে। ফ্যান আয়রন করা দেখেন কত কষ্টের কাম, কত ভাবে টাইনা টুইনা ঢলতে হয়। প্রথমে আপনারা আয়রন দিয়ে ডলা দিয়ে তারপর স্কেল দিয়ে আপনারা বসিয়ে দেবেন। এই দেখেন কিভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে হাত দিয়ে তারা প্লেন করে দিচ্ছে। বালিশ দিয়ে দিতে হবে। দেখুন এটা দেওয়ার মানে হচ্ছে যাতে এই আয়রনের একটা দাগ আছে, দাগটা যাতে না বসে, ঠিক কিনা। এবং কি অতিরিক্ত যদি হিট হয়ে যায় তাহলে প্যান পুড়বে না। যাকে বলে গ্লেস মারায়। এই দেখেন কেমনে আডুর মাঝে থুয়া আয়রন দেওয়া হয়। আপনি কাজ কোথায় থেকে শিখছেন? গাজীপুরের খলিফা। এই দেখেন সম্মানিত দর্শক বিন্দু, শেষ হয়ে গেল প্যান্ট আয়রন দেওয়া। সম্মানিত দর্শক বিন্দু, এখন আমরা কি করব? এখন প্যান্ট দেখেন কিভাবে ওয়াশ করতে হয়, পানির মতো সহজ। পানির মতো সহজ সব কিছু, তাই না? হয়ে গেল প্যান্ট। এটা হচ্ছে আরেক জাতের ফ্যান। এই দেখেন এটা হচ্ছে প্রথম থেকে কিভাবে আপনারা ডলবেন সেটা। দেখেন গুড়া দিয়ে নিয়েছি আটার মধ্যে, তো গরম না লাগে। তারপর দেখেন কিভাবে কোনায় কোনায় আয়রন দিয়া ঘষা মাজা করে। এই দেখেন কত সহজ প্যান্ট সেলাই করা এবং ইস্তারি করা।
দেখেন কত সুন্দরে তারা প্যান্ট আয়রন করে, কত সুন্দর। ধন্যবাদ সবাইকে আজকের জন্য, সবাই লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এই তো মানুষ দেখছে গুলাবানের মতো সিনেমা দেখে আমাদের এলাকার একজন, ঠিক না? সেই একটা প্যান্ট দিচ্ছে আপনার, বাড়ি দিলেন ধন্যবাদ সবাইকে আজকের জন্য, টাটা, বাই বাই।